আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দোয়া করেন আপনারা? কার কাছে করেন? দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত, দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন, বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন, বলি। ইউসুফের খিলে আপনারা বলেন না বোধহয়? বলেন, বলেন, বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। দোয়া চাইতে হয় মুরব্বিদের কাছে, দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে, দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না? দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি। অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড, কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমি হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরা গুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয়গুণ বেশি? মা, 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 তারপর বাবা, 3 বার মা, কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না, ঠিক কিনা? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে,
থাকতো, যেদিন চলে যাবে ওইদিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই, আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দেবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কাবি মিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও, ফেরেশতারা তখন বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একখানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ, এবার বেড়ে গেছে আওয়াজ, একখানা ডর করি হওনা বাজি, এটা বললে কক্সবাজারের ভাইরা বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনা এসছে আর দোয়া উহু আল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা রাইট পাথ, শো আস দা করেক্ট পাথ, আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না, মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই, এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, এর চাইতে দামি দোয়া হতে পারে? এহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ, ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি?
একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়া করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিনতে এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে, চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম, ইটস অ্যান আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না, আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়, মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদ বদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন, তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সার আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস, কয় মাস, এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা, এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল, যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47 মেশিন গান, চাইনিজ কুড়াল, এগুলো আমাদের অস্ত্র না মিয়া, আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই, এটাই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, ও আমার গোলাম তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে?
فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইউসুফের খিলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়েস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা 100% ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সাইয়েদনা আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব যালামনা আনফুসানা
নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন, আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই, আমরা পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ও মিন যুররিয়্যাতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন, পড়েন আমিন। দেখেন ছেলে যদি নামাজ না পড়ে, আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে কখন পড়েন আপনারা? ইউসুফের খিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে, বজ্রপাত, বজ্রপাত কি বলেন আপনারা? ঠাড়া টাড়া, এই বজ্রপাত। শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব, মনে থাকবে?